دین پر نہیں ہے جس کو کوئی ڈر ہے چرچ جس کے عرش پر لگے گا نعرہ فرش پر এদের কাছে মা বোনের ইজ্জত আগে নয়, এদের কাছে গাড়ি বাড়ির টাকা পয়সা আগে নয়। সমাজ জাহান নামে চলে যা, আমার গাড়ি, আমার টাকা, আমার বাড়ি, আমার সালার গাড়ি, আমার সালার গাড়ি, আমার শ্বশুরের গাড়ি, আমার শাহরির গাড়ি, আমার লোকের হলেই হলো। আর আমরা স্মরণ ফিরান সাধারণ মানুষ, দুনিয়াতেও মাঠে আল কি বলে খেটে খুঁটি আর করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে জীবন যাপন করছি, আর এই কাফের গুণের পাল্লাই মালাগুণের পাল্লাই পরে আমাদের দুটো দিকই বরবাদ হয়েছে। যদি জানতাম বাবা দুনিয়ায় টাটা বিল্লার মতো ধনী লোক হয়েছি, চলো একটু মজা করে নিলি আখের আখের হয় হবে, তাও তো হয় না। 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা হাইস্ট ইনকাম পেয়ে এই ভুল বলছি নাকি? ঘর নেই, দোন নেই, থাকার জায়গা নেই, খাওয়া নেই, খান নেই, জীবন যাপন চলে আপনার নাকি? ভুল বলছি নাকি? এত কষ্ট করে জীবন যাপন করার পরে তোমরা জান্নাত যাবে কি করে? কি করেছো আল্লাহর জন্য বলো, কি করেছো রসুলের জন্য? আমার কথা কি খারাপ? আমি তো ভাবা পাই আপনাদের ঘরে, কেন আপনারা আমার বাপ হন, আপনারা আমার ভাই হন, আমি ভাবাবো না? যে বাবা দুনিয়ায় যাই হোক মাই হোক করে লাগে ঘাটা কি কষ্ট করে, চলো 40 বছর কি 50 বছর কি 60 বছর জীবন চলো মরে যাবো, কষ্ট করে কাটিয়ে দিই, আখেরা ফেরা যদি কেউ শান্তি পাই আলহামদুলিল্লাহ, কিন্তু আখেরা শান্তি পাবেন কি করে? আপনি অন্যায় করেন না, কিন্তু আপনার অন্যায় কারিকে সাপোর্ট করে বসে আছেন, তাহলে আপনি যাবেন? যাবেন চুরি করা, চোরকে সাপোর্ট করা, শাস্তিটা কার বেশি, চোরের না সাপোর্টকারি? সাপোর্টকারি আপনারা তো ভালোই জানেন, তাহলে আপনি এমন জনকে সাপোর্ট করছে যার টার্গেট হলো মোহাম্মদ রসুলের দিনকে মিটিয়ে দাও, আপনি তাকে সাপোর্ট করে বসে আছেন, তাহলে আপনার বিচার হবে না? আরে মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, আমরা বুড়িরা বাবার চেষ্টা করো পরিবর্তন হয়ে যায়, ভক্তি লাগন না হয় কঠিন দিন হবে কামতে দিনটা, আল্লাহ নবী জানিয়ে দিন কামতে দিনে তেমন পাপ পাওয়া যাবে, নিজে ছেলেকে জমিনে শুয়ে দে ওই ছেলে বুকের উপরে পা দাঁড়িয়ে যাবে, এমন ছেলে পাওয়া যাবে নিজে পাপের মুখে পা দাঁড়িয়ে যাবে। বাপ যদি ছেলের মুখে পা দিয়ে দাঁড়ায়, ছেলে যদি বাপের পুজোর পা দিয়ে দাঁড়ায়, তোদের দুনিয়া নিয়ে তারা কি করবে? তুমি বাঁচাবে নাকি? আমার মাথায় ছাতা ধরছিল, আমার দিকে ছাতা ধরবে নাকি তোমাদের মাথায় নিয়ে তারা? তবে হ্যাঁ, এই যে ছাতা ধরেছে, যদি বিশ্বাস থাকে শরিয়াতের কথা বলছি, কায়ামতের দিনে কিন্তু ফল পাবে, জোরে বলো সুবহানাল্লাহ। কেন আব্বাস সিদ্দিকের মাথায় ছাতা ধরে নে, নবীর বংশের আওলাদের মাথায় ছাতা ধরে, আল্লাহ নবী বললো আমার বংশ ধরতে পারে কেউ যদি এহসান করে, আমি রসুল কিয়ামতের দিন তার এহসান চুকাবো, জোরে বলবো সুবহান। তো আমার মাথায় ছাতা ধরে নে, ও নবীর বংশ ধরে মাথায় ছাতা, তুমি কাদ ধরো, তুমি কাদ ধরো, একটু দেখো না, আমি তোমার দাদা ধরেছিলাম, তোর দাদার অবস্থা যে দেখি যা কি হচ্ছে। তুমি যদি একটা ইমামের মাথায় ছাতা ধরে রাখো, তুমি যদি একটা আলেমের হাক্কানির মাথায় ছাতা ধরে থাকো, তুমি যদি একটা এতিমের মাথায় ছাতা ধরে থাকো, তুমি যদি একটা মুয়াজ্জিনের মাথায় ছাতা ধরে থাকো, কিয়ামতের দিন এটা পিঠা যাবে না, ওর ফল আল্লাহ তোমায় দেবে, জোরে বলো সুবহানাল্লাহ। তুমি কাজ করো, কি হয়ে গেল মুসলমান? শুধু লোক, শুধু লোক, যদি একবার আবার আসতে পারি, আবার 5 বছর লুটিয়ে ফুটিয়ে খাবো, অন্য কিছু নয়, গরিবের বের করে আমি খাবো,
গরিবের বাড়ির টাকা আমি খাবো, রাস্তা হওয়ার টাকা হাফ টাকা আমি, এর জন্যই তো লড়াই নাই কিন্তু কিছু ভাই, এই টাকাটা খাওয়া ইসলামে হালাল না, হারাম খাওয়ার জন্য এত দাম আর কি, হারাম খাওয়ার জন্য যারা এত মারপিট করে মনে হয় তারা মুসলমান আছে। আমি গায়ের মুসলমানের কথা বলবো না ভাই, কেন ওদের জন্য টিকিট কনফার্ম আছে জাহান্নামে যাওয়ার, তুমি তো দাবি করছো মুসলমান, তুমি একজন লড়াই করছো কেন, তুমি তো লড়াই করবে একটা এটি করে বাঁচানো যায় যায়, একটা গাড়িকে গিয়ে বাঁচানো যায় যায়, এর জন্য লড়াই করলে আলহামদুলিল্লাহ আমার আপনাদের অসুবিধা হচ্ছে নাকি, কেন বাবা এখন তার সেসব সম্মান ভক্তি ভালোবাসা না, সেসব বিশ্বাস না, আগে যেমন আমার দাদাদের উপরে তারপরে যদি আবার গাড়িটা একটু চকচকে হয় এই হচ্ছে সব গরিবের পেটে নিয়ে যে এখানে যতজন বসে আছে প্রত্যেকের মাথা পিছু বছরে বসে বসে চার থেকে পাঁচ কোটি কোটি টাকা তোমরা পাও না, এত লুটে খাচ্ছে তার বিনিময়ে কিছুই দেয় না, আমরা তবু তবু দোয়া করে যাব আল্লাহ এদেরকে জান্নাত দিক কর, কি করি না করি না দোয়া, তাও আমার ঘুর ঘোরা শরীরে গিয়ে শুধু তারপর শুধু এটার খায় এটা খোদার মহা তোমাদের উপরে, পৃথিবীতে যত ধর্ম আছে একমাত্র সত্য ঠিক হলো ইসলাম, জোরে বলো সুবহানাল্লাহ, দুঃখের সাথে বলতে হয় অন্য ধর্মের মানুষেরা তাদের আর তাদের ধর্মগুরুদের ঘরে মাথার উপরে রেখেছে তার নামিয়ে, আর সত্য ধর্মের ধর্মগুরু অনুসারীরা তারা চাই যে তোমাদের ধর্মগুরুরা ভিক্ষা চাই না তোমরা তাহলে কি করে তোমাদের উপর আল্লাহর রহমত হবে বলো, আমি সবার কথা বলছি না, আজকাল মানুষ চাই না, আর এগুলো তো পলিসি, এগুলো তোমাদের ব্রেনে ঢোকানো হয়েছে, আর এই ঢুকিয়ে সে তো ইহুদিদের দ্বারা জনম দুঃখী মায়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, সাবারা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকম কেন হবে, আল্লাহ নবী বলেছিলে হে বাবা সাবারা বাবারা তোমরা শুনে রেখে দাও, আর সেই নবীর কথা নবীর বংশের ওলাদ তোমাদেরকে শোনা, মন দিয়ে শোনো শুনে দাও, তওবা করে না বারবার কাঁদো আল্লাহর কাছে, মৃত্যু কখন কার হবে কেউ জানে না, এখনই আমার মৃত্যু হতে পারে, কার আমার জানাজা হবে কবর হয়ে যাবে, যদি আল্লাহ ধরে কবরে নিরানব্বইটা সাপ দেবে, আল্লাহ যদি মাফ করে দেয় না জানতে যাব, এই জেনেরা যুবকেরা আল্লাহ তার উপরই দয়া করবে, যে আল্লাহ ইঙ্গিতে দিল থেকে ভালোবাসে, আল্লাহ তার উপরই দয়া করবে, যে আল্লাহ যে দিয়ে রেখেছে, আল্লাহ তার উপরই দয়া করবে, যে রসুল্লাহ কে দিয়ে রেখেছে, সবার মনে লড়াই হয় আমার রসুল্লাহ কেন হয় না,
সবার জন্য ঝগড়া হয়, আমার রাসূলুল্লাহ জন্য কেন হয় না? সবার জন্য মিছিল হয়, আমার রাসূলুল্লাহ জন্য কেন হয় না? আজকেও টিএমসির বিরুদ্ধে বলবে, বাকির লোকেরা তার বিরুদ্ধে বলতে বেরোবে, সিপিএম এর বিরুদ্ধে বলবে, বাকির লোকেরা তার বিরুদ্ধে বেরোবে, কংগ্রেসের বিরুদ্ধে বলবে, বাকির লোকেরা তার বিরুদ্ধে বেরোবে। আর আমার রাসূলুল্লাহ বিরুদ্ধে যখন হয়, কেন নবীর দলের লোকেরা রাস্তায় বেরোয় না? কেন লড়াই করো না? কেন আন্দোলন করো না? কেন মারপিট করো না? না মারপিট করা চলবে না, এই চলবে না, এটা তো তোরা বেগের কাজ। আল্লাহ তুমি জানিয়ে দিলে আমার সঙ্গে আল্লাহর জন্য যারা লড়াই করবে, ওই লড়াই তুই ওরা মারা যায়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওদের আগের পিছুর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে, ওদেরকে সাবাবের কাতারে বেহিসাব আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। কেন লড়বে? আজ দাদা দিদিদের জিতাবার জন্য জালিমদের জন্য মুসলমান মারপিট করছে, যারা করছে তা কেউ না কেউ করে তো না, যে যার দলে তার হয়ে পরে তোমরা যদি রসুলের রসুলের জন্য মারপিট করবে, জেল কাটবে, তোমার জান চলে যাবে, তুমি কি ভাবছ আমার দুশ্মন নেই? তোমার কটা দুশ্মন? তোমার কটা দুশ্মন? আমার প্রত্যেকটা মরে মরে দুশ্মন, কিন্তু আমার রাসূলের দোয়ায় আল্লাহই বাঁচাচ্ছে। পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারে না, তোমাকেও যদি আল্লাহ বাঁচায় পৃথিবীর কেউ কিছু করতে পারে? আরে শহীদ হওয়াটা তকদিরের ব্যাপার, শহীদ হওয়াটা তকদিরের ব্যাপার। আব্বাস সিদ্দিকীর কপালে শহীদ আছে কিনা সেটা আমি জানি না, যদি থাকে জানতেন আমার বড় কেসব যে আমি কায়ামতের দিন সাহাবাদের কাতারে উঠবো, বেহিসাব জান্নাত যাবে, এটা আমার তকদির। এই চার শ্রেণীকে আল্লাহ বলেছে আমার বন্ধু, আল্লাহর রাস্তায় যদি আব্বাস সিদ্দিকী শহীদ হয় তাহলে আল্লাহর বন্ধু হয়ে যাবে, একথা বুঝছেন না? এটা তো খুব দিনে আমার সবার জন্য মরতে পারো। তোমাদের ভাঙর এলাকা নাম করা নাম করা কিছু লোক আছে, শুধু জেলে যাচ্ছে, লড়াই করছে, জেলে যাচ্ছে, লড়াই করছে, জেলে যাচ্ছে, যার জন্য লড়ছে সে কিছু কিছু করছে, সে শুধু ব্যবহার করছে, সে সময় হলে কইরে গুন্ডা এদিকে আয়, এখন জিতাতে হবে। এ গুন্ডা যে চলে গেল সোনা ভরিয়ে দুম দাম দুম দাম দুম দাম আবার জেলে চলে যাও, আবার বেরিয়ে আয়, এখন লড়তে হবে, এই করছো তো। আর এই বলেই যাচ্ছে হচ্ছে রাখের আর জাহান্নাম হচ্ছে। আমি পুরোপুরি ওপেন কথা বলছি, এর আখের আর জাহান্নাম হচ্ছে, এ ভাবছবে না? এর মরম রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো হবে, আর অনেক গরিবকে কাঁদাচ্ছি, অনেকের উপর প্রেম করছে, অনেক নির্দোষকে পিটছে, এ কথা বুঝছেন না? বোঝেন না? লোক ভয়ের বিরুদ্ধে কথা বলে, এখানে গুন্ডা কোথাও আমাকে এসে মেরে দেবে, কিন্তু এরও তো জান এখন হবে, সেই দিন কোথায় যাবে আন্দোলন? এই যদি আমার রাসূলুল্লাহর জন্য করতো, গরিবের জন্য করতো, মাদ্রাসার জন্য করতো, ইসলামের জন্য করতো, আল্লাহকে দুনিয়া তো ইজ্জত দিত, আখেরাতে বেহিসাব জান্নাত তাও দিত। জোরে বলুন সুবহান। কিন্তু কে বুঝবে? কপাল ফাটা হলে কেউ বুঝবে? কপাল ফাটা হলে বোঝে? আরে মুসলমান, আরে ছেলে মেয়েরা, তরুণেরা মনে রেখে দেবে কামকে তিনি এই কঠিন অবস্থার সাবর দিয়া সাধন্য। ইয়া রাসূল হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? মানুষ সূর্যের গরম সহ্য করতে পারে না,
আজকে দিনের বেলা কেমন হচ্ছিল? গরম হচ্ছিল? এই সূর্যের বারো গুণ তাপ বাড়বে, অর্থাৎ বারোটা মুখ হবে। আর এটা কোটি কোটি মাইল দূরে সেদিন মাথার এক ব্যক্তি এক হাত উপরে থাকবে। কোন পার্লামেন্ট কোন দাদা নেই করতে পারবে না সেখানে। একটাই ছায়া আছে রাজীবের ছায়া, ওই ছায়া পাবে তারা যারা মোস্তফার দল করে। তারা জোরে বলবো সুভান, যারা টিএমসি করে, সিপিএম করে, বিজেপি করে, কংগ্রেস করে, এরা ছায়া পাবে না। এই কথা শুনছেন না? শুনেন নে, কারণ এর সবার টার্গেট হল ইসলাম মিটানো। আর যারা আমার মোস্তফার দল করে ইসলামকে বাঁচানো, এদের জন্য ওই দিনের ছায়া। জোরে বলবো সুভান। আমার নেতা মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ খুব পাওয়ার দিয়ে রেখেছে, তিনি কিয়ামত দিন বেঁচে বেঁচে দিয়ে যাবে। জোরে বলুন সুবহান। এখন যেমন বাঁচা হয়েছে দেখছেন না, কে খাদ বলে কে খাদ বলে সে বাঁচা বাঁচা চলছে না। ও তোরা বাঁচলে দোষ নয়, আর তামাম কায়নাত যা সে বাঁচবে না, একটু বেঁচে বেঁচে দেবে। আসো আমার হয়ে দুনিয়ায় লড়েছিলে, মসজিদ মাদ্রাসা হয়ে লড়েছিলে, চলো আটটা দিনে ছায় দাঁড়াও, এই তুমি ছাও ওই দিকে যাও, তোমার নেতাকে যে বলবি যাও। শুনছেন তো? আজ খারাপ লাগছে নাকি? আমি বাবা কুলে গালি বলে বেরি, এতে অনেকে আবার খারাপ বলে, আমার রেগে যায় অনেকে। রেগে গেলে কি করি বল বাবা? তুই তোর দলের প্রচার করছি, ও ওর দলের করছে, ও ওর দলের করছে, তা আমি আবার রাসূলুল্লাহ করবো না? জমিন যার, আসমান তার, কায়নাত তার, সব সৃষ্টি করেছে আল্লাহ, কিন্তু মালিকানা তো রাসূলুল্লাহকে আল্লাহ বানিয়েছে, আর সেই রাসূলের হয়ে একটু বলবো না? আর তোরও তো দুটো হাত রয়েছে আমার আল্লাহ দিবা, তোর দুটো চোখ রয়েছে আমার আল্লাহ দিবা, তোর দুটো কিডনি আছে আমার আল্লাহ দিবা, তুই যে নিঃশ্বাসটা টানছিস তোর বাপও দেয় না, কোনো নেতাও দেয় না, আমার আল্লাহ দেয়। ঠিক না বেটি? আর এটা পাস মোস্তফা নবী ও সাদকাতের পাস। জোরে বলো সুবহান। তোর তো উচিত সুধরে যাওয়া যে না বাবা ঠিকই তো যা করছি করছি, যখন নবীর সঙ্গে টক্কর আসবে আমি নবীর দিকে থাকবো, তখন কাফেরের দিকে নয়। দুনিয়ায় চলতে গিয়ে একটু করছি ঠিক আছে, কিন্তু পাল্লা যখন রসুলের সঙ্গে পড়ে তোর তো উচিত তখন নবীর দিকে চলে যাওয়া। কিন্তু কপাল ফাটা এত আরাম খেয়েছে, কত গরিবকে কে দিয়েছে জান্নাত তো যাবে না, ওই জন্য কপালে নবীও মিলছে না, সেই কাফের ধরেই বসে আছে। আল্লাহ নবী সাহাবাদিওকে হুকুম বাবারা শুনে কিনা বাবা সাহাবারা, ওই সূর্যে তাবে জমিনটা যেমন আগুনে দিনে পুড়ে লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। তোমাকে যদি কেউ চাই তুমি নিতে পারো, নিওয়াটা আলাম নয় আলামি হবে, কেন ওর থেকে বেশি তোমার লুটে রেখেছে, তোমাকে তো সামান্য দিচ্ছে, তবে নিবার সময় একটা কথা বলে দেবে, ভাই দিচ্ছ যা তোমাকে বিনিময়ে ইসলাম হিসাবে ভোগ আমি দেব, কিন্তু তোমার চন্দা ধরতে পারবো না, তোমার পিছনে ফুটতে পারবো না, কেন তোমার টার্গেট হলো ইসলাম মিটিয়ে দেওয়া, আর ইসলাম হলো তোমার
এতটুকু তোমায় তোমায় একটা ভোট দেব, কিন্তু তোমার সালামি করতে পারবো না, তোমার পিছনে ঘুরতে পারবো না, কারণ আমি মদিনাওয়ালার কদমে টিকে আছি। আল্লাহর পক্ষ থেকে রসুল কিনেছে, তুমি আবার অন্য জায়গায় বিক্রি করছো কেন? মোনাফেকি করা হচ্ছে, আর মোনাফেকের ঠিকানা কাফের থেকেও কঠিন জাহান্নাম। ইদানিং তো দেখা যাচ্ছে আমার মাথায় টুপিদের দিয়া লাগছে, বড় বড় মুখের দাড়ি, শুধু মুখর বানি আর কিছু দিলি যেতে হবে, নিজের কিছুতে মাথা দেবে, মুছে দিলি তো ভালো হলো। এই যে রোজার মাস আসছে, দেখা যাবে কত বড় বড় বেঈমান, কত বড় বড় কাফের, বড় দুঃখ ভাই, আজ ধর্মকে নিয়ে কি হচ্ছে, ধর্মকে নিয়ে কি হচ্ছে? রোজার উপোস দুটো সমান নয়, রোজার শুকিয়ে থাকা দুটো সমান নয়। এই বাচ্চা ছেলেগুলো যদি ঘরের মধ্যে ঘরে রেখে দেয়, বাপ মা কিছু খেতে দেবো না, মরে যাবে না, সেই সন্ধ্যা পর্যন্ত এটা শুকিয়ে রয়ে যাবে, এটা শুকনো রোজা নয়। রোজা আলাদা জিনিস, রোজা হলো আল্লাহকে খুশি করার জন্য নিজের নাফসকে দমন করে আল্লাহর রাজি খুশির জন্য থাকা, একে বলা হয় রোজা। কেউ যদি বলে আমি রোজা রাখবো, সে আল্লাহকে খুশি করার জন্য রাখছে না মুসলমানদের বোকা বানাবার জন্য রাখছে, তো মুসলমানদের ভাব যে লোকটা আমাদের ঘরে বোকা, প্রথমেই ধর্মের সুশ্রীতে বোকা বানাচ্ছে, সে আমাদের ঘরে আগে কত বোকা বানাবে তোমার ঠিক আছে? তুই তোর মতে আমার কাছে এই মাল আছে ভাই, তুমি নেবে, যার ভাওয়া লাগবে নেবে, যার ভাওয়া লাগবে নেবে না, ধান্দাবাজি করছে কেন, ধোকাবাজি করছে কেন? কথা খারাপ লাগছে, কি হবে তোদের দশা, সব গরিব মানুষ অসহায় মানুষ খেটে খেটে সব খাটত। কালকে গিয়ে তোদের দাঁড়ানোর একটা মিথ্যা মামলা দেয়, কে তোদের হয়ে লড়বে বল, কে তোদের পাশে দাঁড়াবে, কি অবস্থা! এখন তো আমার ইচ্ছা করে মিথ্যা মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, আর ঠিক কোর্টের সময় এলে মামলাটাকে লড়ানো হয়, পুলিশ সারা বছর কিচ্ছু বলবে, ঠিক ভোটের এক দু মাস আগে হঠাৎ করেছে বলে আব্বা সাহেব থানায় দেখা করতে বলবে, অমনি ও যে বলবে দাদা দাদা বিশেষ ছিল, আরে চিন্তা করছি কেন, আমি আছি স্যার, আমার লোক চিন্তা করবেন না, খবরদার আমাকে বেঁচে রাখবি, তুই বেঁচে থাকবি, বুঝতে পারছেন, আমাকে বেঁচে রাখবি, তুই বেঁচে রাখবি, আর আমি যদি থাকবো নেতা হয়ে তোকে কেউ তুলতে পারবে না। ভোট হয়ে গেল, আবার দাদাকে দিয়ে দিল, দাদা বেরিয়ে চলে গেল, সাড়ে চার বছর কোন খবর থাকবে না, আবার নতুন জন ভোট আছে, আবার বাকি দিতে বলে দেখা করে আবার ছোট দাদা, কেন ছেলেটাকে জ্বালাচ্ছ, আমার লোক বলছি না, আবার আমরা ভাবছি তো কাজের লোক, তোমার জন্য ফোন করে বলে দিল, আবার অনেক জায়গায় চলছে, হঠাৎ করে কোনো কিছু না চললে চলে গেল, মেয়ে বললো তোর নামে এরম হয়ে আছে, হ্যান আছে তেন আছে, না স্যার ওটা নয়, হ্যান নাই হ্যান নাই তেন নাই, কোনো কথা নাই, পঞ্চাশ হাজার টাকা লাগবে, ছেড়ে দিল, ও এসে নেতা সাহেবের কাছে গেছে, নেতা সাহেব আমাদের ৫০০০০ টাকা চাইছে, আমি গরিব মানুষ তো পাবো, দাদা তুমি জানো তো আমি ঝান্ডালে ঘুরেছিলাম, সেই মিছিলে দেখো, আমি ছিলাম তো তোমার হয়ে লড়ছি আর করছি,
ও ফোন করে বললো গরিব মানুষ কি হবে, ঠিক আছে আমি কথা বলছি তুই যা। দুদিন পরে দেখা করি, দুদিন পরে বলছে দেখ তোর জন্য অনেক রিকোয়েস্ট করে বুঝিয়েছি, কিছু নয় ও তো কিছু তো শুনবে না, ওপর লেভেলের ব্যাপার, তুই এক বছর 20,000 টাকা কিছু 10,000 খানা নিলে 10,000 নিতে নেবে, নেতাই পালাচ্ছে, এইসব চলছে, এইসবই চলছে, গরিব মানুষ যাবে কোথায়? আমাদের যারা ক্ষতি করে তাদের ঘরে আমরা ভালোবাসি, আর যারা আমাদের জন্য কথা বলে করে বিভিন্ন সমালোচনা করে, সে দেখো পৃথিবীর বুকে মদ খেলে শরীর উপকার হয় না ক্ষতি হয়, কিডনি নষ্ট হয়ে যায়, লিভার ফুলে যায়, অথচ যারা দেখো মদ ব্যবসায়ী বড় বড় কোম্পানি দেখো BMW ফেরারি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, অথচ দেখো চাষি যারা আমাদেরকে শাক সবজি ভালো মন্দ খাবার তৈরি করে দেয় তারা দেখো ভিখারি ঘুরে বেড়াচ্ছে, যারা ক্ষতি করে তারা উন্নতি দেয়, আর যারা ভালো করে তারা ভিখারি হয়ে যায়, এই তো অবস্থা। যাক আমি যে কথা বলছিলাম এই কথাটা একটু আলোচনা করে নি, নাই রাগি তো অবদ্ধ আমাদের কি হবে, যে আমাদের কি হবে, আল্লাহ রাসূল বলছেন এমন এমন লোক পাওয়া যাবে কিয়ামতের দিন যাদের নিজেদের শরীর থেকে ঘাম বেরোতে বেরোতে এমন হবে নিজেরাই সাঁতাল কাটাই এত ঘাম বেরোবে, এই মাথার গিরুগুরু গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে এত তাপ, কি হবে গো? হযরত আলী হুজুর যখন কাঁদলেন রাসূল বললো চিন্তা করো না আলী, তুমি আমি হাসান হোসেন ফাতেমা হুজুরগণ সব বসে জান্নাতি খানা খাবো আল্লাহর আরশ, আমাদের চিন্তা নেই, তা আমাদের কি হবে? শুনবে খুশির খবর একটা আছে, কুরবান হয়ে যাও এই আহলে রাসূলদের কদমে, গোলাম হয়ে যাও মুস্তাফার বংশধর দিয়ে, কোন পাপ পাঠাতে পারবে না কিয়ামতের দিন, ফেরাউন নমরুদ সাদ্দাত এরা কম বড় বড় লিডার ছিল না, কি তুমি মুদি দেখাচ্ছ, এ তো ছোট জুনিয়া, কোন সিনিয়র শয়তান ছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে ধরে আগুনে ফেলে দিয়েছে, কি বড় বড় করা ফেলছে চিন্তা করো, তাম পৃথিবীর বাদশা ছিল ফেরাউন, এটা দেশে কিছু করতে পারে না, এখন কিছু হরি মানে বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে, এ তো প্ল্যান, বিজেপি কে আনছে কে, এটা ঘুম ভাঙছে, বিজেপি কে আনা হচ্ছে প্ল্যান করে যাতে মুসলমান সারা জীবন আমার কিনা ভোট হয়ে থাকে, আমার ছেড়ে না কোনো জায়গায় যায় মুসলমান, এদের কিচ্ছু করবো না তথাপিও আমার কোল ছাড়বে না, কারণ না আমি বলবো বিজেপি, নাবলি বলবো বিজেপি, একটা জায়গায় কিছু বলবে সঙ্গে সঙ্গে 10-20 জন বলে এরকম বলার কি লাগবে, এদিক বিজেপি সিয়া, এদিক বিজেপি সিয়া, তোমার প্ল্যান এটা,
পাঁচ ছটা দিয়ে রেখে দাও, আর ওকে দেখিয়ে দেখিয়ে সারা জীবন আমার ব্যবসা চালাবো। কথা বুঝছেন না? বুঝেন না? আরে ইমানদারকে বিজেপি কি দেখাচ্ছে? আমরা নমরুদ দেখেছি, আমরা সাদ্দাম দেখেছি, আবু জেহেল দেখেছি, উতবা দেখেছি, সাইবা দেখেছি, ফেরাউন দেখেছি, কারুন দেখেছি। আরে ভারতবর্ষে আমরা একা একা, আমরা মুসলমান ইমানদার কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এতে ইমানদারের বৈশিষ্ট্য। আমরা সব সমাজের সঙ্গে উঠা বসা করে দেখে নিয়েছি। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এসেছে, ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে হই হই হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এলে মুসলমান ঢুকতে দেবে না আমেরিকা, যত মুসলমান আছে মেরে দেবে। কত কিনা মিডিয়ায় হলো, সেই ডোনাল্ড ট্রাম্প এলো এসে বলছে ভারত আপনি কি বলে আমেরিকাতে কোনো মুসলমান ঢুকতে দেবো না। বসে মুসলমানদের কত গালি গালাজ করলো, করার পরে দেখা যাচ্ছে অন্য সরকার থাকাকালীন যতটা না ইউপিতে মুসলমান হয়েছিল, যোগী আসাতে গ্রামকে গ্রাম মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন। গুলি করে দিল, 49 জন শহীদ হয়ে গেল। অত্যন্ত দুঃখের কথা, আমার ভাইরা আল্লাহকে রুকু দিচ্ছিল, সেজদা দিচ্ছিল। কিন্তু এতে এখানে দুটো খুশির ব্যাপার আছে, একটা হলো আমার ভাইগুলো জান্নাতি হলো। জোরে বলবো সুবহান। আমার ভাইগুন আল্লাহ করে জান্নাতি হলো, আর 49 জনের বদৌলতে আজকে নিউজিল্যান্ডের রাজ কি বলে নিউজিল্যান্ডের পার্লামেন্টে জীবনে যা হয় তাই হলো, প্রতিদিন কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। জোরে বলো সুবহান। টিভিতে রেডিওতে আজান পুরো নিউজিল্যান্ডে শোনানো হলো। জোরে বলো সুবহানাল্লাহ। এত নিউজিল্যান্ডের মানুষ অবাক হয়ে গেল, আজকে 49 জনের শহীদের ওসিলায় নিউজিল্যান্ডের লাখ লাখ খ্রিস্টান ইমানের কলেমা পড়ে মুসলমান হলো। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি আছো কোথায়? কাফেরকে দেখে ভয় নেই, ভয় তো মুনাফিক। মাথায় ঘোমটা দিয়ে আল্লাহু আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হচ্ছে প্রতিকার। আর যে ডাইরেক্ট বলে তোকে কাটবো, ওর সাথে বাস করতে আসবে না, কারণ আমি জানি ও কাটবে, আমি সেই ভাবে ওর সাথে মিশবো। আর যে বলবে তোকে কাটবো না, তোকে আয়, কিন্তু পিছনে ছুরি লুকিয়ে রেখেছে, ওর কাছে গেলেই মনে না। কথা বুঝতে পারছো? কথা খারাপ। আমি আমার বাপ ভাইদের মা বোনদের বাঁচাবার চেষ্টা করবো না, আমি চেষ্টা করবো। তোমরা যদি মনে করো যে হ্যাঁ ভাই যেন আমি বাঁচতে চাই, তাহলে হাত ধরিয়ে ধরো, স্বচ্ছ চলবো চলবো। কলিকাতায় একটা প্রোগ্রাম করেছিলাম 21 জানুয়ারি, গিয়েছিলে তোমরা? হ্যাঁ, আবার একটা করা হবে, যাবে তো? এবারে ওখানে নয়, ক্রিকেটে। বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। কিন্তু কটা দাবি নিয়ে প্রোগ্রাম হবে আমাদের মুখে, আজ থেকে এই দাবিগুলো চলবে, যারা আমার নবীর দিকে, যারা আমার আবু বকরের দিকে, আর ইনাদের মুখে থেকে তাকিয়ে যারা আমাদের ছেলের মতো ভাইয়ের মতো ভালোবাসেন, তাদের মুখে এই স্লোগান আজ থেকে চলবে। কি? আমাদের দাবি মানবে যে 2021-এ মুখ্যমন্ত্রী হবে সে। আমাদের দাবি মানবে যে 2021-এ মুখ্যমন্ত্রী হবে সে। আর 2021-এ যদি কোনো মুসলমান সরাতে মালাও জুলুম করে, আপনাদের বড় আমি এখন থেকে বলে রাখছি, আপনারা তৈরি হন। কথা বুঝছেন না? বোঝেন না? ওরা ভ্রম মানতে পারে, আপনারা পারেন না?
ওরা বন্ধু করতে পারে, আপনারা পারেন। আপনারা ধরবেন রসুলের জন্য, আপনারা ধরবেন এতিমের জন্য, আপনারা ধরবেন গরিবের জন্য, আপনারা ধরবেন মসজিদ মাদ্রাসার জন্য। এখন থেকে তৈরি হবে, কথা বুঝছেন না? বোঝেন না, একটা অঘটন ঘটাতেই হবে। দু হাজার যা হয়নি 72 বছর, 2021 তাই করে দেখাতে হবে। আমার দাবি হলো কি, হ্যাঁ এতে কিছু জানি না, তোমার আব্বাস সিদ্দিকী যাই যাবে কি আছে? আরে আমি মরে যাওয়ার দিনে আমার পায়ে চচ্চর, আমি মরে যাওয়ার পরে আমার যদি 1 কোটি মা বা ভাই বোন যদি শান্তি পায়, আমার মরণটাও সঠিক জায়গায় হবে, ঠিক না? আমি তো গরিবদের জন্য মরতে চাইছি, কিন্তু আমি মরে গিয়ে একজন কাফেরকে নেতা বানিয়ে দেবো, আর সে আমার মায়ের নেতৃত্ব নেবে, আমার বোনের নেতৃত্ব নেবে, আমাদের রক্ত চুষে খাবে। এই হায়া বেঈমান কাফের, তুই মরো আমাদেরকে জ্বালিয়ে দিয়ে গেলি, তুই তো জাহান্নামে যাবি যাবি, আমাদেরকেও জ্বালিয়ে রেখে দিবি। বর্তমান যে ভোট হচ্ছে, ভোটটা রাজ্যের নয়, এটা কেন্দ্রের ভোট। এখানে কাকে দেবেন না দেবেন আপনাদের ব্যাপার, কথা বুঝে আসছে? আপনাদের ব্যাপার। তবে এখন নাচ দেখে ভুলে যান, জানকে যান, সে যেন নাচ দেখে পাগলা হয়ে যাবে। আমার আল্লাহ রসুল কত সুন্দর ইসলাম দেখো না, যাকে খেয়ে লাও জান তোমার শান্তি হোক, এবার তুমি ভালো হয়ে ভালো করো না, পেটে খিদে করে চলছে ভেতরে আল্লাহ চলছে। আমার মা বিছানায় পড়ে ছটফট করছে, ডাক্তার বলেছে 2 লাখ টাকা লাগবে, না কিছুদিন পর মরে যাবে অপারেশন না করলে। আমি যে মসজিদে দাঁড়িয়ে মন লাগবে না আমাদের, আমার মন পড়ে আছে আল্লাহ আমার মানুষ থাকবে, আমার মানা আমি তো মানুষ রে ভাই ভাই। এই জন্য আল্লাহ বলেছে রব্বানা আতিনা ফি দুনিয়া, দুনিয়ার ভালাইর জন্য দোয়া চা, ও ফিল আখিরাতি হাসানা, তারপরে আখিরাতে ভালাই দোয়া চা। কথা বুঝছেন না? বুঝেন না, দুনিয়ার ভালাই দোয়া যেমন চাইবো তাওয়াটাও দরকার আছে, তো চেষ্টা তো করা দরকার। তাহলে আজকে দেখা যাচ্ছে ধনী লোকের ছেলেদের থেকে গরিবের ছেলেদের ব্রেনটা ভালো হয়, কারণ ধনী লোকের ছেলেরা ভিআইপি হয়ে ছোটবেলা থেকে খেয়ে দিয়ে মানুষ হয়েছে, ও আরাম আয়েসে অলস ব্রেন খাটেনি। আমার বাপের এত আছে পড়তেই কেন না পড়লে কি, আর গরিবের ছেলে ছোটবেলা থেকে লড়াই করছে, এক মুঠো ভাত খেতে গেলে এদেরকে কত বছর করতে হয় রে। আল্লাহ মাফ করুন, আল্লাহ যাদেরকে গরিব করেছেন তারা গরিবের কষ্ট বোঝে রে। আল্লাহ কিছু না করতে পারে এদের জন্য, লড়ো কমসে কম, কামতের ইরাদের পরে লড়ে দিয়ে জান্নাত পেয়ে যাবে। কেন রসুল বললে ধনীদের থেকে গরিবরা 50,000 বছর আগে জান্নাতে যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। আর রসুল আরেক জায়গায় বলছাল মানব মহা মানা হাত্পা, দুনিয়ায় তুই যাকে ভালোবাসবি আখেরাতে তার সাথে থাকবি। তুই একটা দুনিয়ায় এতিমের জন্য লড়েছিস, আর দুনিয়ায় আর একজন তুই এতিমের যে উপরে যে জুলুম করে তার জন্য লড়েছিস, তো তুই তার সাথে জাহান্নামে যাবি, আর যদি এতিমের হয়ে লড়িস এতিমের সাথে তুই জান্নাতে যাবি, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আজকে আমার দাবি কি, এই গরিবের বাচ্চাগুলোকে ওয়াকাফ সম্পত্তির টাকা থেকে পড়াতে হবে, সরকারের টাকা নয়। ওয়াকাফ সম্পত্তি কাদের টাকা? আমাদের টাকা, আমাদের টাকা। তা আমাদের টাকা থেকে আমাদেরই গরিব বাচ্চাদের ঘরে পড়াতে হবে। কেন পড়াতে হবে? যাতে করে আমার বাচ্চারা ডাক্তার হয়, উকিল হয়, ইঞ্জিনিয়ার হয়, আইপিএস অফিসার হয়, ডিএম হয়, এসপি হয়, সিআই হয়, বড় অফিসার হবে, ঠিক না বেটি? তাহলে আমার গরিবের ঘরের বাচ্চারা যখন বড় হবে, তাহলে দেখা যাবে আমরা কিছু বিপদে পড়লে আমাদের গরিবের বাচ্চারা আমাদের পাশে দাঁড়াবে, কমের পাশে। ভাইরা আমার 3 নম্বর হলো কি, প্রত্যেকটা বেকার যুবক যারা আছে, বেকার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, বেকার এদের ঘরে
কম করে 20-25 লক্ষ করে অপার সম্পত্তি থেকে টাকা দিতে হবে, যাতে করে একটা কাপড়ের দোকান, মুদিখানার দোকান, গার্মেন্টস, যে কোনো একটা ব্যবসা করে খেতে পারে। আজকে এরা বেকার মাথায় আড্ডা দেয়, হিতা আড্ডা দেয়, হুতা আড্ডা দেয়, এর গিবোধ ওর গিবোধ এই করে করে বেড়াচ্ছে, ঠিক না বেটি? তাহলে বলো এই দাবিগুলো কি ভুল করছি নাকি? আর একটা দাবি করেছি কি, ইমামদের জন্য 20,000, মুয়াজ্জিনদের জন্য 10,000 করে মাইনে দিতে হবে। সরকারের টাকা থেকে নয়, আমাদের টাকা থেকে, আমাদের টাকা থেকে, অকাল সম্পত্তির টাকা থেকে। আজকে বলো তোমাদের ধর্মের ইমাম যদি আজকে এসে গরিব হয়, তার বাড়িতে খাবার হয় না, তার বাড়িতে ঈদের সময় ভালো কাপড় নেই তার স্ত্রী, তার বাচ্চার ভালো কাপড় নেই, আর তোমার গাড়ি বাড়ি, তোমার উপর আল্লাহর রহমত হবে মনে হয়? তোমার ধর্মের যে নেতৃত্ব দেয় 75 নামাজে, সে ভিখারি হয়ে বসে আছে, শীতের সময় তুমি আমি ঘুমো, আর যে মুয়াজ্জিন যা ঠান্ডায় হাড়ি কিনলে গরিব মানুষ, এটা ভালো লাইটও নেই, হাড়ি কিনলে যে মসজিদে আজান দিচ্ছে, আল্লাহর ঘরকে আবাদ করছে, তোর গ্রামে আজান হয় বালা মসজিদে সরে যায়, সেই মুয়াজ্জিনের জন্য গাঁট থেকে যদি না বার করতে পারিস পকেট থেকে, কমসে কম চিল্লিয়ে আন্দোলন করে 10,000 টাকা মাইনে বার করা দরকার আছে না? আমরা মুখ্যমন্ত্রী তাকে দেবো, এই শর্তে রাজি আছেন তো? আর দুটো কথা আবার বলি শুনেন, সেই কথা হলো কি, মুজাফফর জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জিনার ওসিলা করে বাংলার মানুষ দাঁড়িয়ে টুপি মসজিদ মাদ্রাসা পেয়েছে, ঠিক না বেটি? এখন অনেক দল বেরিয়ে চহাবি নারাদার ফকিহ মাজহাব তাবলিগ জামাত জামাতুল্লাহ নারাদার অনেক দল বেরিয়েছে, কিন্তু প্রকৃতই বাংলা ইসলাম এসেছে দাদা হুজুরের ওসিলায়, ঠিক না বেটি? ইতিহাস বলছে আজকে সেই দাদা হুজুরের দরবারে তার জনভূমিতে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় ও সোফার স্পেশাল হসপিটাল করে দিতে হবে, ঠিক না বেটি? আর একটা দাবি হলো কি, ইসলামের উপরে কোন রকম ভাবে অ্যাটাক করতে পারবে না, কেউ মসজিদ, কেউ মাদ্রাসা, নানা রকম দিক দিয়ে ইসলামের উপরে অ্যাটাক করছে। আজকে অনেক মুসলমান মেয়ে পর্দা করার জন্য, পর্দা বলতে হেজাব পড়ার জন্য চাকরি থেকে বার করে দিচ্ছে, কেন কেন? আজকে এইসব প্রচারে বেরোচ্ছে, ভোট প্রচারে নায়ক নায়িকা গুলো, ও তো মনে হয় ফুলে এলে আরো ভালো হতো, মনে হয় তুমি ফুলেই তো ঘুরে বেড়াচ্ছে, কি করে জন যুবক গুলো আমাদের ভিড় হবে? একথা বুঝছেন না, বুঝলেন না? যারা দেহ দেখতে বেড়ায়, যারা দেহ বিক্রি করে খায়, তারা দেশ বিক্রি করে ঘুষ করে চলো, কি চলছে সমাজে? তো যা, আমার কথা হলো এই যে দাবি, এই দাবিগুলো কি আমি ভুল করছি ভাই? ভাই আপনারা আমার ভাই তো নাকি, আপনারা আমার চাচা তো নাকি, আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, কিছু ভুল করছি না তো? যদি ভুল করি আপনাদের তো উচিত আমাকে ধরিয়ে দিবা, যদি বলেন যে না আমাদের হয়ে কেউ কথা বলার নেই, আপনি আসুন আপনার সাথে আমরা আছি, তাহলে চলো 2021 এখন থেকে আন্দোলন চলো, যে আমাদের দাবি মানবে আমরা তাকে মুখ্যমন্ত্রী শিখবো। কারণ পশ্চিম বাংলা এমন একটা জায়গা, এখানে মুসলমানদের ভোট যারা পায় তারাই ক্ষমতায় পায়। 72 বছরে কে কি দিল, কে কি দিল? যদি মনে করেন এত টাকা ঢুকতে পাবেন, আগেই বলে দিলাম যে আমাদের পার বছরে ইনকাম হচ্ছে 22-23,000 কোটি টাকা, এক একটা মাথা পিছু 4 কোটি 5 কোটি করে টাকা ধরে বসে বসে পাগলা।
সালার গাড়ি, সুজুরের গাড়ি, সাউরির গাড়ি সব ভিআইপি হবে ঘুরে বেড়াচ্ছে। আর আমার সমাজে কিছু গাদগাদ দালাল আছে, ওদের ঘরে আতু, আর এই কুত্তা গুলো যায় হাতে দশ লাখ বিশ লাখ দেয়, এরা কিন্তু চাচাকে বিক্রি করে। যাকে দিচ্ছ আমাদেরকে জানাতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা ইনফরমেশন করবে। সত্যি পেলো না দালাল পেলো? বিপিএল কার্ড কার এখন যার বাপ বিপিএল কার্ড, যার বাপ মরে গেছে তার বিপিএল কার্ড, এই কথা ঠিক না? বেডি আমার শেষ কথা ভাই, পীরের আওলাদ হিসাবে বলছি, ভুল করছি না, আবার বলছি, কেন তোমরা ভালোবাসো, আমি তোমাদের জন্য কিছু করতে চাইছি। এই যে দাবি গুলো করেছি আজকে আমার জন্য করলাম, আমার মেয়ের বেদ দিবার জন্য 5 লাখ লাগবে নাকি, আমার ছেলেকে পড়াতে গেলে পয়সা লাগবে নাকি, আমার অভাব দিয়েছে আল্লাহ। সারা বছরে লক্ষ লক্ষ লোক আল্লাহ শকর আমার টাকায় আল্লাহ তাদের মেহমানদারি করায়, লাখ লাখ লোককে আল্লাহ পাকের দয়ায় আমি খাওয়াই, আমাকে খাবার জন্য 25-30 লাখ টাকা লাগবে নাকি? আমাদের দাবি মানবে যে বাংলার মুখ্যমন্ত্রী হবে সে। আমরা কোনো কালার লাগি না, কাউকে চিনি না, আমাদের যে অধিকার থাকবে, ব্যাস একটাই কথা। আর 2021 এখন থেকে তৈরি হও ব্রিগেড ইনশাল্লাহ। কম করে আল্লাহ চাইলে রানী রাসমণিতে যে সমাবেশ হয়েছিল, আরে 72 বছরে কংগ্রেস এলো, বামপন এলো, টিএমসি চলছে, আরো অনেক দলদল আছে, কোনদিন অত লোক জড়ো করতে পারেনি যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে আমার আল্লাহ করিয়েছে। জোরে বলুন সুবহান, ইতিহাস হয়ে গেছে কলকাতায়, ইতিহাস হয়ে গেছে, কথা বুঝে আসছে? তো ভাইয়ের আমার ইনশাল্লাহ বিরিকেতেও ইতিহাস আল্লাহ করাবে, এতটা লোক হবে যেটা কোন গভর্নমেন্ট জব কার্ডের টাকা দিয়েও আনতে পারেনি, বিরিয়ানি খেয়েও আনতে পারেনি, গাড়ি ভাড়া দিয়েও আনতে পারেনি, কাটের পয়সা খরচ করে আমার আল্লাহ এত লোক জড়ো করে দেবে ইনশাল্লাহ। ঠিক হবে না বলো ইনশাল্লাহ? আর তার আগে আর একটা দাওয়াত দিচ্ছি, 21শে অগ্রাণ, এটা হলো ফুলপুরা শরীফে। সেই বলে বেড়াচ্ছিলাম, নলেজ সিটি করছি দাদা হুজুরের নামে, অনেকে সমালোচনা করছিল, হ্যাঁ অত বড় জায়গা পাওয়া যায়, অত এ হয়, ও সব বাজে কথা, ঘরের বাইরে সবাই মিলে পিছনে লেগেছে, লাখ বাবা দেনে ওলা আল্লাহ পৃথিবীর কেউ নয়, ঠিক না বেটি? ব্যাস তো এই নলেজ সিটি তৈরি হচ্ছে 21শে অগ্রাণ শুভ উদ্বোধন কবে? 21শে অগ্রাণ আপনাদের সবার দাওয়াত। নলেজ সিটিটা আমার নামে করিনি, আমার বাপের নামেও করিনি, 100 বিঘে জায়গায় 20% জনগণের টাকা আছে, 80% আমার নিজের মেহনতের টাকা আছে, রক্তকে পানি করার টাকা আমার আছে, জানকে হাতে করে লে ঘুরে বেড়ায় রাত্রে সেই টাকা আছে, কথা বুঝে আসছে? তাহলে আমি তোমার আমার নামে করতে পারতাম কি আমার নামে করতে পারতাম না, আমাদের সবার ইমাম মোজাফফর জামান দাদা হুজুরের নামে করেছি, পীর আবু বকর নলেজ সিটি জ্ঞানের শহর, ওখানে মাতৃসদন হবে, সুপার স্পেশালিটি হবে, হসপিটাল হবে, নার্সিং হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম, একটা অনাথ আশ্রম তৈরি করব যাদের কেউ নেই, তোমার এই গ্রামে যদি কেউ গরিব থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করাবে, আমরা নিজে সেখানে মানুষ করব, ওই ছেলেকে পড়াবো, সরকার যাই দেই দেবে দেবে, আমরা নিজেরাও তো চেষ্টা করা দরকার, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, আমার গরিবের বাচ্চারা হবে, দিদি মনে করেন গরিবের ছেলে বড় হলে পড়াশোনা করলে হয়, আমার বাড়ির চাকরটা কি হবে, শোন তোর ছেলে ডাক্তার হয়ে টাকা ইনকাম করে আসবে, গরিবের ছেলে যদি চোর হয় তোর ছেলের গলা কাটবে,
কথা বুঝছেন না বোঝেন না? নিজের ছেলেকে যেমন বড় করতে হয়, গরিবকেও বড় করতে হয়, তাহলে সমান থাকবে, বন্ধু হয়ে থাকবে। কিন্তু এখন তো এক চোখ হয়ে গেছে, আমার 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 আমার, এজন্য শান্তিও নেই। তো যা যা যতটুকু পাচ্ছি, ছোটখাটো মানুষ, গরিব মানুষ, ভিখারি মানুষ, তোমাদের ঘরে নিয়ে যতটুকু পাচ্ছি করছি, একুশে অগ্রাম সবাই যাবে বলো ইনশাল্লাহ। দাদা হুজুর আমার একা না সবাই, দাদা হুজুরের দরবারে নলেজ সিটি হচ্ছে, জায়গাটা তো মেরে ধরে কেড়ে কুড়ি অনেক কষ্ট করে করলাম, বিল্ডিং টিল্ডিং প্রাচীর চাচির দিতে হবে, এগুলো আমি একা করবো না, তোমরা সাথ দেবে, তাহলে কি নিয়ে যাবে? সেখানে একশো করে যদি টাকা দেয়, একটা করে ইট দেয়, দু চারটে বিল্ডিং ও হয়ে যাবে, প্রাচীর ও ঘিরা হয়ে যাবে। জোরে বলুন সুবহান আল্লাহ। আমার আবু বকরের বাগানে অভাব দেয়নি, আর কিছু মুরিদ বিগড়েছে, লোভে পড়েছে, কিন্তু আল্লাহর শুকর আপনারা ভালো আছে। বিশেষ করে আমার পাশে যারা আছে, একদম ফুটন্ত গোলাপ, একদম নিউ জেনারেশন, এরা এখনো লোভে পড়ে নেই, কথা বুঝছেন না বলছি? সেই গুণ আমার পাশে আছে আলহামদুলিল্লাহ। এদের পাওয়ার এখন এখানে কোনো বোম টোম কাজ করবে না, এরা যে বোম মারবে ওই বোম পুড়িয়ে ছুটবে, এমন যন্ত্র আছে। বাংলার মুখ্যমন্ত্রী হবে সে, যে দাবি মানবে আমাদের, কিচ্ছু বুঝি না, কেউ যদি দাবি তোমাদের মূল্যবান জিনিস বয়কট করে দেবো, অন্য জনের মজা নেবে। আরে বাবা, কেউ দাবি না মানলে আমি গুনাগার জিনিস দাবি মানি, আমায় ভোট দিতে অসুবিধা আছে নাকি? এই অসুবিধা আছে? 72 বছর চাপের কোনো মোনাফেল কোনো কে দিলি? তোর নবীর বংশের আওলাদ যদি বলে আমায় চিতা, আমি তোমার অধিকার দেবো, তাহলে আমাকে চিতাতে অসুবিধা আছে নাকি? তাহলে আমি কি দাঁড়াবো মনে হচ্ছে নাকি? তার মধ্যে একটা শর্ত তোমাদেরকে বলে যাচ্ছি, প্রতি জুম্মার দিন ঘোড়া শরীফে দরবারে গিয়ে বসতে হবে, যে যার এলাকার লোক যাবে তার সমস্যার কথা তোমার শোনাবে, সে সমস্যা সমাধান করতে হবে। আজকে 4.5 বছর হয়ে যায়, এমএলএ খুঁজে পাইনি আমরা, শুধু যে ফুরু ফুরাই যাচ্ছে, হুজুর আমার নামে কেস হয়েছে, আমার ছেলে হারিয়ে গেছে, আমার মেয়েকে পুড়িয়ে দিয়েছে, আমার এই বাড়ি, হুজুর কি করবে? হুজুর কি করবে? হুজুর পুলিশ করে চাকরি দিয়েছে নাকি? তোর এলাকার এমএলএকে বল যে সেই 4.5 বছর আগে দেখেছিলাম বেটাকে, সে তো কলকাতায় যে বিআই রাস্তায় হোটেলে বসে আছে। আমি যাকে দেবো সর্বপ্রথম কথা হলো, আরে মানুষের কিছু যদি দিতে নাও পারি, মানুষের পাশে যদি দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বলে সবর করে আল্লাহ আছে, এই ভালোবাসাটুকু অনেক বড় জিনিস। মুসলমান বড় দিবানা হয় ঠিক না বেটি? আমাদেরকে কেউ যদি একটু ঘুমটাও দিয়ে বলে ফেলে ভালো আছে, বাস আমরা তাকে মনে করি আমাদের হয়ে গেছে, তাহলে সেই মুসলমান আমরা আমাদের পাশে যদি কেউ গায়ে হাত বুলিয়ে বলে দাদা চিন্তা করো নি, আল্লাহ আছে, এতটুকু তো করতে পারে, তাও করে, তাহলে আমাদের ঘরে গরু ছাগলের চোখ খারাপ মনে করে ভোটের কথা বুঝছেন না বলেন না? আমি ভুল করছি না তো? আমাকে ভোট দেবে, হাত তুলে দেখাও, মোনাফেকি নাই তো? জবান একটা কথা আপনার আপনার বাবা, আমি কাউকে জোর করলাম না, আমি তোমাদের ঘরে বলবো না, ভোট না দিলে মেরে ফেলবো, এরকম বলবো না। যদি জিতাও তোমরা অধিকার পাবে, ইজ্জত পাবে, যেটা জবান দিচ্ছি জবান পূরণ করবো, নবীর বংশের আওলাদের জবান মিথ্যা হবে না। আর ইতিমধ্যে যতগুলো জবান দিয়েছি ততগুলো পূরণ করেছি, একটা কথা আমার কেউ নরম চরণ দেখাতে পারবেন না, নলেজ পাবেন না। এক কথা শুনছেন না? শুনেন, আমার তো ভিআইপি গাড়িতে ঘোরা দরকার, কি আল্লাহ
সেটা ভাঙা পুরো গাড়ি ওইটা ভাড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার গাড়ি নয়, ভাড়া বেঁধে ঘুরে বেড়াচ্ছে, তা আমার টাকা নেই, আল্লাহ দেয়নি, ভালো গাড়ি কিনে সংসার করতে পারি, তাই সময় নেই, এই সব করতে যাই, কোনো না কোনো বাহানায় আল্লাহ ঠিক নিয়ে এলাই বান্দা দিয়ে এখানে দে, তবে শুকরিয়া আপনার কাছে যে আল্লাহ আমার কথা পছন্দ করে, এটা শুকরিয়া আল্লাহ তোমার কাছে, তুমি আমার টাকা লাও, কোটি কোটি টাকার মালিক, একটা টাকাও আল্লাহ নেয় না, আমার টাকা আল্লাহ নেয়, গরিবের টাকা আল্লাহ নেয়, এটা তোমার কপাল যে আল্লাহ আমার টাকা পছন্দ করে, কিন্তু বাস্তবটা আমি বোঝাতে চাইছি, তাহলে আমি যদি তোমাদের জন্য এতটা কিছু করি, তাহলে আমার কথায় যাকে বলবো তাকে যদি জিতাও আমি তোমাদের দায়িত্ব নেবো, কথা বুঝছেন না বলছি, আজকে একটা কাফের বললো 42টায় আমাকে দেখে বলবে, তার কথা শুনে তুমি এত বছর দিয়েছো কি হলো, এর আগে 34টা দিয়েছিলাম লোকসভাতে, বাবরি মসজিদের হয়ে কেউ চিনলে ছিল বাংলার এমপি, মুসলমান তারাও অলরেডি 12,70,00,000 মুসলমানের নামকে কেটে দিয়েছে, ভারতের নাগরিক নয়, হতে পারে তোমার কিছু জনের মধ্যে রয়েছে, কে তোমার চিল্লাবে, কেউ চিল্লেছে ইতিমধ্যে, ভাবো মাথায় ঢুকাও, সেদিন চলে গেছে যে হুজুরের ছেলে এসব করবে কেন, হুজুরের ছেলে সব বলবে কেন, কেন বলবে, আমি না বলি না, আমি আমার ভাইয়ের জন্য ভাবতে পারি না, আমি আমার মায়ের জন্য ভাবতে পারি না, আজকে বাবরি মসজিদের হয়ে আমার ভাবার অধিকার নেই, আরে যদি লোক সবাই না চিল্লানো হয় তাহলে আমার মসজিদ বাঁচবে কি করে, তিন তালাক তিন তালাক তিন তালাক তিন তালাকটা কারো বাপের আইন নাই, আমাদের ব্যক্তিগত ভাবা দরকার আছে না, না আল্লাহ শরিয়তের উপরে হাত দেবে, আর তুমি মুসলমান তোমার বউ বাচ্চা জমি যাই গেলে পড়ে থাকবে, আল্লাহ তোমার ধ্বংস করবে না, ভেবে দেখো আব্বাস সিদ্দিকীর কথা যদি ভুল লাগে সরে যাও, দশটা ভালোবাসা কেন, হার জিত আল্লাহর কুদরতি হাতে, ঠিক না বেটি, আল্লাহ যদি বলে আব্বাস তুমি যেটা করছিস ঠিক চল তোকে জিতাবো, কেউ হারাতে পারবে না, কিন্তু তোমাদের বিবেক দিয়ে প্রশ্ন করছি, আমি ভুল করছি না তো, ভুল করছি না, তবে এতটুকু তোমাদেরকে আমি কথা দিতে পারি, যদি সত্যি তোমরা আমার জাবানের মূল্য দাও, আর সত্যি যদি তোমরা আমি যাকে বলবো যদি জিতাও, তোমাদের প্রত্যেকটা বিপদ এসে তোমাদের পাশে দাঁড়াবে, যদি না দাঁড়ায় আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদেরকে সাথে করলে তুমি ভরতে পারবে, সে গাছ আছে কি হয়েছে মাথা কি ভেবে পাবলি কি সব সব পাবলি কি সব কিছু, কথা বুঝছেন না বলুন না, এতটুকু কথা বলে গেলাম, তোমরা সবাই আমার ভাই অতি আব্বাস সিদ্দিকীর মুখ সবাই তোমরা প্রচার করো, এই ছটা দাবি মানবে যে মুখ্যমন্ত্রী হবে সে, আমরা কারো বিরুদ্ধে নাই, বর্তমান যিনি আছেন উনি যদি আবার থাকতে চান ওনাকেই দেবো, এটা আমাদের ছটা অধিকার দিতে হবে, আমি তো জোর করছি না, আমি তো সামান্য চেয়েছি, যে গরিব বোনটার 4 কোটি আছে তার মাথায় 5 লাখ লাগবে, বাকি যে গরিব বেকার ছেলেটা 5-4 কোটি আছে 25 লাখ মাত্র দেবে, বাকিটা খানা, যে গরিব ছেলেটা পড়াশোনা করবে ওর মাথা পিছু 5-4 কোটি আছে 50 লাখ খরচ করো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে, বাকিটা খানা, কে মানা করেছে, ইমাম প্রত্যেকটা ইমামের মাথা পিছু 4 কোটি করে আছে মাত্র 20,000 দিয়ে মাস মাস, বছরে তাহলে কত দাঁড়াচ্ছে 2,40,000, 4 কোটি থেকে 2,40,000 একটা ইমাম দিয়ে দিতে পারবি না, বাকিটা খানা, কে মানা করেছে, একটা ইমাম বছরে 1,20,000 তার মাথায় 4 কোটি আছে বাকিটা খানা, আমি তো মানা করছি না, যে আবু বাকারের 22% ভোট নিয়ে 72 বছর তোমরা বাংলামুখী কংগ্রেসি বামপন টিএমসি গদি চালাচ্ছ, সেই আবু বাকারের দরবারে কেন বিশ্ববিদ্যালয় হবে না, কেন তার দরবারে সুপার স্পেশাল হসপিটাল হবে না,
কেন তিন দিন ঈশান সাহেবের তার দরবারে আগত মেহমানদের ঘরে 200 কোটি টাকা খরচ করতে পারবে না, করতে হবে তোমায়। যদি না করতে পারো ছেড়ে দাও ক্ষমতা, যে করতে পারবে তাকে আমরা ক্ষমতায় বসাবো। আর সেনে নবী সালাম গ্রামে মানে কিছু লোক কিছু জায়গায় হিন্দুরা না মুসলমানদের মধ্যে কিছু মোনাফেক আছে যারা পার্টি দালালি করে পেট চালায়, তারা অলরেডি কিছু কিছু জায়গায় আমাকে মানে মানে কমিটি ছেলেদের ঘরে জলসা কমিটিকে ভয় দেখাচ্ছে, আব্বাস সিদ্দিকীকে দাও করলে হবে না, ওকে বাদ দিয়ে করো, তাহলে আমার আশা বন্ধ হয়ে যাবে। যদি কমিটিকে বলে পিড়বো তো কমিটি যাবে, গরিব মানুষ।